ওর বাচ্চাগুলোকে যে নিয়ে থাকে, এটা হচ্ছে শীতকালে থাকে। হ্যাঁ, নাও সে পটি। আর কি কি আনছো পকেটে? আমারও বক ভালো লেগেছে। এই পাশে যাবো না ওই পাশে? কোন পাশে? ওই পাশ থেকে ঘুরে আসি। হ্যাঁ, সিঁড়ি দিয়ে নামার পরে চিড়িয়াখানার ভিতরে একটা সুন্দর জায়গা দেখো। এই যে ব্যাগে পানি আছে, নাও, পানি খেতে ইচ্ছে করেছে। হ্যাঁ পারে। ওই যে লিখে আছে তো, ওই যে যে লেজার, ওই নাম জানতে চাচ্ছিল যে ইংলিশ পাশেটা হচ্ছে রাজধানেশ। অনেক রোদ হইলে, হ্যাঁ তুমি ই করছিলা, দেখো আছে এই ঘাসের এখানে অনেক লজ্জাপতি গাছ থাকে, আছে অলরেডি, খুঁজতে হবে। এটা বড়ইয়ের গাছ, কাঁটাওয়ালা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আসলে সবকিছুই সুন্দর লাগে, এটা হচ্ছে বিষয়। দেখো সাদা প্রজাপতি ঘুরতেছে। প্রজাপতি একটা কোথায় নেই, প্রজাপতি দিয়া দেখছিলাম রে, অনেক প্রজাপতি। চলো একটু পার্ক থেকে ঘুরে আসি। এই দোলনায় আমরা আসছিলাম মনে আছে? কিন্তু আমাদের কাছে একটু উল্টা লাগতেছে, মনে হচ্ছিল কি এটা আমরা ওই পাশে দেখছিলাম নাকি ওই পাশেও আছে এরকম। এই পাশে দেখছিলাম, দোলনার কাছে যাই, দোলনা দেখি। দোলনাতে তো ছোট বড় সবাই দুলতেছে, একদম খালি পাওয়া মুশকিল, কেউ খালি করতে চায় না। খালি, ওই যে একটা খালি আছে মাঝখানে, যাও ভাবিয়া তাড়াতাড়ি যাও। যাক, বহুত কপাল গুনে একটা খালি পাওয়া গেছে। ভালো আছে তো এটা? ও একা ঝুলবে, চিড়িয়াখানার মজাই এটা। ভাবি দাঁড়িয়ে তুমি ঝুলবা না কেন? ভাবি পানি দাও তো একটু। দোলনা খালি পালে সবাই খুশি। আল্লাহ পড়ে গেছে, নাজিবা এটা দেখো, নাজিবা